সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা জানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকে যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে জানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকে যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে গুড মর্নিং এখন একটু ভালো লাগছে এখন ভালো লাগছে কিন্তু এই জুসটা আর আমাকে খেতে বলো না প্লিজ বসো এখন মাথা ব্যথা কমেনি আর বলো না মাথাটা মনে হচ্ছে ব্যথায় ফেটে যাচ্ছে জলদি কিছু খেয়ে নাও তারপর অনেক বেশি পানি খেতে হবে এতে কাজ না হলে একটা পেইন কিলার খেয়ে নিও তবে বেশি খাওয়া যাবে না নাও শুরু করো দেমির কাল রাতে কি হয়েছিল ভুলে গেছো ইয়া উফ আমি সত্যি লজ্জিত আমি বাড়িতে ফিরেছি কখন কখন ফিরেছি এর মানে কি তার মানে তুমি শুধু একজনের কথা জিজ্ঞেস করছো মানে আমার সাথে কেউ ছিল অবশ্যই ছিল দেমির দেখো আমি কখনোই এমন কিছু করিনি তুমি নিশ্চয়ই আবার আমাকে ভুল বুঝেছো হয়তো কেউ আমাকে লিভ দিয়েছে কে আচ্ছা সেলিন এটা বলো কালকের শেষ কোন কথাটা তোমার মনে আছে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ আমি ডিনারে যাব বলে রেডি হই বাড়ি থেকে বের হই তারপর তারপর কাল অনেক ড্রিঙ্কস করেছিলে দাঁড়াতে পারছিলে না আমি তোমাকে নিয়ে এসেছি দেমির তুমি সত্যি ভালো একজন মানুষ বাড়ি নিয়ে এসেছি তাই আমার সাথে কেউ দেখা করতে আসেনি জেনেও এটা নিয়ে ঠাট্টা করনি তার মানে তোমার সবকিছু মনে আছে ওখানে দাঁড়িয়ে আমার উপর কি অত্যাচার করেছো সেটাও মনে আছে হ্যাঁ ওইটাই তোমার প্রাপ্য ছিল যদিও আমার অবস্থা তখন ভালো ছিল না বলতে গেলে খারাপ কিছু হয়নি ভেবেছিলে আমার সাথে দেখা করবে আর সেটাই করেছো তো আর কি কাল রাত থেকে এখন পর্যন্ত মোটামুটি ঠিক আছো আচ্ছা আমারটা তো বুঝলাম কিন্তু তুমি সেখানে গিয়ে কি পেয়েছো ভেবে বলতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ের সাথে ডিনার করেছি তবে আলাদা টেবিলে বসে আর তারপর সিদ্ধান্ত নিলাম ওই মেয়েটাকে ছেড়ে আলাদা টেবিলে বসে থাকতে পারবো না আমি এটাই পেয়েছি আচ্ছা পানি খাও মাথা ব্যথা জলদি ঠিক হয়ে যাবে কি হলো পানি খেয়েছো সেলিন পুরো গ্লাস শেষ করো জলদি ভালোই হয়েছে কাজ করো ঠিক বলেছেন ফেরো ঠিক আছে এখন ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যালো তোমরা গল্প করো কি হয়েছে বুরাক এখানে ডাকলে কেন নাকি এসএন এর কোন খবর ও কি জেল থেকে পালিয়েছে কিভাবে পালালো
তোমাকে একজনের ব্যাপারে তদন্ত করতে হবে। কার ব্যাপারে? দেমের আরান্দিল। এই কথাটা এত লুকিয়ে বলার কি আছে? ভয় পাইয়ে দিয়েছিলে। ওর ব্যাপারে তুমি তথ্য খুঁজে বের করবে। কোথায় থাকতো, ওর বন্ধু কে কে ছিল, শেষ চাকরিটা কেন ছেড়েছিল, দেশে কেন ফিরে এসেছে, ওর সম্পর্কে আমি সবকিছু জানতে চাই। ওকে জিজ্ঞেস করলে তো জানতে পারতে। দেখো বুরাক, কোম্পানি তো ভাগ হয়েছে, পাওয়ারফুল ডিপার্টমেন্ট তোমার হাতে, দেমিরের হাতে এখন কোনো ক্লায়েন্টও নেই, কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট ডুবতে বসেছে, দেমির ইতিহাস হয়ে যাবে। এখনো কেন ওর ব্যাপারে আগ্রহ দেখাচ্ছ? আমি সবকিছু ফিরিয়ে নেব এক এক করে। হ্যাঁ, এসব তুমি সেলিনের জন্য করছো। তুমি শুধু ওর ব্যাপারে তথ্য বের করো, আর কারণটা আমার উপর ছেড়ে দাও। করছি, তবে সময় লাগবে। ফেরু, এই কাজে তোমার অনেক ভালো এক্সপিরিয়েন্স আছে, সব জানাশোনা, তুমি এক্সপার্টদের কাজে লাগাও, টাকা যা লাগে খরচ করো। আবারও ফুল পাঠিয়েছে, দরজায় রেখে গেছে। কে এই লোক, প্রতিদিন এভাবে ফুল, নোট আর ইনভিটেশন পাঠাচ্ছে? জানি না, দেখি দাও তো আবার কি লিখেছে। কাল রাতে আমি আসতে পারিনি, সেজন্য খুবই দুঃখিত। আশা করি তোমার ওই বড় হৃদয়ের মাঝে আমাকে ক্ষমা করার জন্য সামান্য একটু জায়গা হবে। কি চাইছে এই লোকটা? আমার মনে হয় লোকটা তোমাকে চেনে। কোনো আইডিয়া আছে কি কে হতে পারে? বলেছি তো, আমি ভেবেছিলাম এটা তুমি। জিজ্ঞেস করছো কোনো আইডিয়া আছে কিনা। তোমাকে আমি কি বলবো সেলিন, ভাবলে কি করে আমি এই ধরনের কিছু লিখতে পারি? আমি কিভাবে জানবো তুমি কি লিখতে পারো? আমাকে কখনো নোট লিখোনি, এমনকি এসএমএস ও করোনি। এসব কি সেলিন, আমরা একে অপরকে 100 এসএমএস লিখেছি। আল্লাহ আল্লাহ, কবে, মনে পড়ছে না তো? আমার সত্যি মনে পড়ছে না দেমির, তুমি আবার আমাকে ভেবে অন্য কাউকে এসএমএস পাঠাওনি তো? যে রাতে আমি হোটেলে ছিলাম, এসএমএস এর কারণে ফোনই রাখতে পারছিলাম না। তুমি ঘুমিয়েছো দেমির? তুমি খাবার খেয়েছো? কি খেয়েছো? হ্যাঁ, এটা সত্যি, এসএমএস গুলো আমি তোমাকে পাঠিয়েছি। আর তুমি কি রিপ্লাই দিয়েছো? ঘুমাইনি, খাবার খাইনি, এখন ঘুমাও সেলিন, গরম লাগলে জানালাটা খুলে দাও, দেখো কত কিছু লিখেছে, শেখো এসএমএস কিভাবে লিখতে হয়। হ্যাঁ দেখেছি, এসেছেন মিস্টার রোমিও। ইয়ার, এমন কি, আমিও পারি। আচ্ছা ঠিক আছে, এখন ফোন রাখছি। আজমিয়ে, ওটা আবার কি? সেলিনের সিক্রেট লাভারের কাছ থেকে আসা সামান্য একটা গিফট। কি বলছো তুমি, রাতেই তো ওদের ঝামেলা মিটে গেছে, তাহলে এখন এসব গিফটের কি দরকার? ফিরোজা আন্টির সাথে কথা বলেছি, উনি বললেন এই গিফটের ব্যাপারটা কিছুদিন চালিয়ে যেতে হবে। যদি ওই সিক্রেট লাভারের আগ্রহ কমে তাহলে কি হবে? তুমি বলো। এ, মনে হবে ওই লোকটা সেলিনের পিছু ছেড়ে দিয়েছে। বি, দেমির স্যার ভাববেন এগুলো সবই সেলিনের প্ল্যান ছিল। তোমাদের কোনটা ঠিক লাগছে? সি, একটাও না। ভালো, তাহলে সেলিনের জন্য দেমির স্যারের এই হিংসাটা একটু বাড়াতে হবে। কিন্তু আজমিয়ে, যদি আবার কোনো ঝামেলা হয় তাহলে? যেহেতু ওদের মধ্যে সব ঠিক আছে, আর কিছু করার দরকার নেই। আমার উপর ভরসা রাখো, আমি জানি এটার এখন দরকার আছে। গুড মর্নিং। গুড মর্নিং। আমাদের দুটো কফি দেয়া যাবে, একটাই বাদামের দুধ দেবেন? দুটোতেই বাদামের দুধ দেবেন। এখনই দিচ্ছি ম্যাম। আমার জন্য নিজের পছন্দ বদলে ফেলার কোনো দরকার নেই, তুমি তোমার পছন্দেরটাই খেতে পারো। এভাবে ভাবছো কেন, দুটোই পছন্দ করতে পারি না?
নিজের সাথে এভাবে কম্প্রোমাইজ করো না, না হলে আমাকে এমন একজন মানুষের সাথে থাকতে হবে যে হুবহু আমার মতো। কেন, তুমি কি মনে মনে নিজেকে ভয় পাও বলো? আসলে শেষটা ভালো হয় না। মানে তুমি সবসময় বলো না আমি খুবই অদ্ভুত একটা মানুষ, দুটো অদ্ভুত মানুষ একসাথে থাকলে চলবে বলো? আমার মনে হয় এটা দারুণ হবে। আমরা ভোর 5টায় ঘুম থেকে উঠে এক্সারসাইজ করব, তারপর একসাথে সকালে নাস্তা করব, একে অপরের চোখে চোখ রেখে গ্রিন টিতে চুমুক দেব, ছুরি কাটা চামচ দিয়ে ফল খাবো, আমাদের বাড়ির সুন্দর পরিবেশে বসে দুজন কাজের কথা বলবো। সবসময় শুধু কাজের কথাই বলি? এখন বলছো না, ভাগ্য ভালো আমি তোমার পাশে আছি। হ্যাঁ ঠিক বলেছো, আমার সৌভাগ্য। আসলে ভাবছি আমার ভাগ্য কি এমন ভালো থাকবে, কি মনে হয়? আপনাদের কফি। অনেক ধন্যবাদ। দামটা রাখুন। থ্যাংক ইউ। এটার দামও রাখুন। আচ্ছা। এটা তোমার। তোমাকে আমার মতো হতে হবে না, কেমন? তোমাকে এভাবেই ভালো লাগে, এমন চঞ্চল, হাসি খুশি, দুষ্টু মিষ্টি আর নিষ্পাপ। এখন যেতে পারি, অফিসে দেরি হয়ে যাচ্ছে। এসো। ও বাহ, দেখো আজকের আবহাওয়াটা কত সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ, গ্রীষ্মকাল চলে গেছে, এখন তাপমাত্রা কমতে থাকবে, তারপর আর এত আরাম লাগবে না। ফিরুজে, আমি কি ভাবছি জানো, আবহাওয়াটা এমন সুন্দর থাকতে থাকতে ছেলে মেয়ে দুটোকে একবার বাসায় দাওয়াত করি। সেলিনার দেবীর কথা বলছো? হ্যাঁ ফিরুজে, আজ রাতে ওদের দাওয়াত করলে কেমন হয়? আরে লেলা, ওরা দুজন মাত্র স্বাভাবিক হয়েছে, কিছুদিন এভাবেই থাকতে দাও, নিজেদের মতো সময় কাটাক। তোমার সত্যি তাই মনে হয়? বরং একা থাকলেই ওরা বারবার ঝগড়া করে ফিরুজে। হ্যাঁ এটাও ঠিক, ওরা একা একা থাকলে অনেক ঝগড়া করবে, তারপর দুজন জেলখানায় বন্দী হয়ে থাকবে। লেলা, আগে পরিস্থিতি বুঝি, ওদের ডাকা ঠিক হবে কিনা তা চিন্তা করে নি। ভালো করে চিন্তা করো, কিন্তু আমাকে আগে থেকে না জানালে সবকিছু রেডি করতে পারবো না। মর্নিং মিস আজমিয়ে। গুড মর্নিং দেমির স্যার। গুড মর্নিং মিস মার্ফে। আমাদের সব কনস্ট্রাকশন কাজের রিপোর্ট তৈরি করেছি দেমির স্যার, নিয়ে আসবো? দরকার নেই, আমি এখানে দেখবো। ঠিক আছে। দেখান। যদিও আমাদের হাতে খুব বেশি প্রজেক্ট নেই, শুধু ইলদিরিম স্যারের কিছু প্রজেক্ট ছাড়া অল্প কিছু কাজ আছে। আপনি কোনটা আগে দেখতে চান? আপনার কাছে কি এর পুরো ড্রয়িংটা আছে? সেগুলো আগে দেখাবেন। দূর্ভাগ্যক্ত আশা ইনান সমিয়ান জিয়া কাল
মিস হেলেন, আপনার ফোনে একটু পর পর এসএমএস আসছে, হয়তো আমাদের কোনো ক্লায়েন্ট এসএমএস দিচ্ছে। মিস আয়দা, আপনি সব কাগজপত্র গুছিয়ে নিন, প্যারিসে গিয়ে বাকিটা দেখব, ঠিক আছে? আচ্ছা বিমির স্যার। আমাদের লাভ বার্ডরা এখন কেমন আছে শুনি। অনেক খুশি আছে, সত্যি অনেক খুশি, অফিসে একসাথে এসেছে, আল্লাহ বদনজর থেকে রক্ষা করুক। তাই নাকি? তাহলে ওরা এখন ভালোই আছে। আরে শুধু ভালো কেন, দারুন দারুন। দেমির স্যারের উপর পরীক্ষাটা কাজ করেছে, সেলিনের টেবিলে উপহারটা রেখে দিয়েছি, আর যেভাবে বলেছিলেন সব সেভাবেই চলছে। দারুন, এখন থেকে আরো বেশি সতর্ক থাকতে হবে। সেলিনের সাথে তুমি কথা বলবে, সবকিছু কেমন চলছে তা জেনে নিতে হবে, এরপর কি করতে হবে তা পরিস্থিতির উপর নির্ভর করবে। আমি বুঝেছি, দ্রুতই সবকিছু জেনে নেব। আচ্ছা জেনেই ফোন করো, এখন রাখছি। সব ভালোই মনে হচ্ছে। ভালো ভালো ভালো, কিন্তু আমাদেরকে এখন সতর্ক থাকতে হবে। দেমির আর সেলিনকে আমরা ঠিক এমনই দেখতে চেয়েছিলাম। তাহলে এখন আর কোনো সমস্যা নেই, তাই না? সমস্যা নেই। আপাতত আমাদের হাতে থাকা প্রজেক্ট এগুলোই দেমির স্যার। ইন্টেরিয়র সেকশন আলাদা হওয়ায় বেশিরভাগ কাজ এখন ওই টিমের হাতে, এছাড়া আমাদের তেমন কোনো ক্লায়েন্ট নেই। ইলদিরিম সাহেবের হোটেলের কাজ করতে পারলে তিনি আমাদের একজন ক্লায়েন্ট থাকতেন, কিন্তু ওনার সাথে কাজ করা সম্ভব হলো না। এখন নতুন ক্লায়েন্ট খুঁজতে আমার কোনো সমস্যা নেই আয়দা, চিন্তা করবেন না, পেয়ে যাব। কিভাবে পাবেন সেটা নিয়েই আমি ভাবছি। মার্কেটে এখন আর তেমন কোনো কাজ নেই, কেউ এই খাতে টাকা খরচ করবে না। শেষ পর্যন্ত আমার সাথে থেকে কিছু শিখতে পেরেছেন, খুব ভালো। কিন্তু কোম্পানি এখন বিভক্ত বুরাক, এগুলো এখন কনস্ট্রাকশন বিভাগের নিজস্ব বিষয়। আপনি অনেকদিন দেশের বাইরে না থাকলে হয়তো অনেকের সাথে আপনার যোগাযোগ থাকতো, এখন সেটা সম্ভব না, কারণ আপনি হঠাৎ এসে আর্তিমিমের শেয়ার কিনে নিলেন। আচ্ছা দেমির, আপনার উদ্দেশ্যটা কি? এটা নিয়ে আমরা পরে কথা বলি, আসলে আমি এখন একটা মিটিংয়ে আছি, কিছু মনে করবেন না। ও সরি, আমি আসলে বুঝতে পারিনি দেমির। দেমির স্যার ঠিক আছেন? কোম্পানির বর্তমান অবস্থা জানেন আয়দা? আর্তেমিমের কনস্ট্রাকশনকে দাঁড় করাতে গেলে আপনাকে বিশ্বস্ত হতে হবে। বিশ্বাস করতে পারি? মুখের কথা হয়তো মূল্যহীন হতে পারে, কিন্তু আমি এখন পর্যন্ত কোম্পানির প্রতি বিশ্বস্ত আছি, তা আপনি জানেন। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। শোনো মেয়েরা, এই নোট আর গিফটগুলো আমাদের কোনো ক্লায়েন্ট পাঠায়নি, ভেবেছিলাম দেমির পাঠিয়েছে, কিন্তু সেও পাঠায়নি। এটা খুবই বিব্রতকর। এটা তো খুশির খবর, কোনো গোপন শুভাকাঙ্ক্ষী পাঠিয়েছে। আরে কিসের গোপন শুভাকাঙ্ক্ষী, এখন শুধু দেমিরকে নিয়েই আছি, এর বাইরে আমি আর কিছুই ভাবতে চাই না। শোনো, দেমির স্যার এই উপহারগুলো নিয়ে কি বলেছেন? ও কিছুই বলেনি, কিন্তু কিছুটা অবাক হয়েছে, বিব্রত হয়েছে। এটা নিয়ে আমি খুব অস্বস্তিতে আছি, সকালে দরজায় ফুল দিয়ে গেছে, আর এখন এটা।
আজমিয়ে, এসব কে দিতে পারে? আমি কিভাবে জানবো বলো? আমি তো এটা অফিসের দরজায় পেয়েছি, উপরে তোমার নাম লেখা ছিল তাই তোমার ডেস্কে রেখে এসেছি। আচ্ছা, সাথে এই নোটটার মধ্যে কিছু লেখা নেই? হ্যাঁ, এই তো লিখেছে। ওই অসভ্যটা নোটটাতে হাস্যকর কিছু কথা লিখে রেখেছে, দেখো। না, ঠিক বলনি, কথাগুলো সুন্দর তো, আর সাথে বেশ কাব্যিক। নিজে না এলেও আমাকে রেস্টুরেন্টে দাওয়াত দিয়েছে, কখনো যেন না আসে, এলে ওকে টুকরো টুকরো করে ফেলবো। তুমি মারবে নাকি দেমির স্যার মারবে? ওদের দুজনের মধ্যে যে আসবে তার জীবনটা শেষ। গুড মর্নিং। গুড মর্নিং বুড়াক। একজন নতুন ক্লায়েন্ট পেয়েছে, চলো গিয়ে দেখা করে আসি। আসছি। আমাকেও যেতে হবে? না, আগে ক্লায়েন্ট নিশ্চিত করে নেই। আশা করি সব কিছু ভালো হবে, এই ক্লায়েন্টকে পেয়ে যাবে তোমরা। তাই যেন হয়। যাচ্ছি, দেখা হবে। বাই বাই। হ্যালো ফিরোজ আন্টি, সেলিনের সাথে এখন কথা হলো। দেমির স্যার ওর সাথেই ছিলেন, কিছু বুঝতে না পারলেও দেমির স্যার দেখে খুবই জেলাস হয়েছিলেন। ও আজমিয়া, শোনা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাকে। তাহলে উপহারের ব্যাপারটা এবার থামাতে হবে, নতুন কিছু করার সময় এসেছে। এখন কি করতে চান? আজমিয়া, ওদের এই ঝগড়া করা আর ছেড়ে যাওয়া আমাদের থামাতে হবে। আরে ওরা ঝগড়া করবে কেন? একজন আরেকজনের চোখের দিকে তাকিয়ে থাকে। ওরা প্রেমে পড়েছে আর ঝগড়া ভালোবাসাকে বাড়িয়ে দেয়। ওরা একা থাকলেই দুজন ঝগড়া করে, আর ঝগড়া করে জেলেও যেতে হয়েছে, সেজন্য ঝগড়া থামিয়ে দিতে হবে। তা মানছি, কিন্তু সব সময় সাথে থাকবে কে? আরে আমরা থাকবো আজমিয়ে, তুমি, আমি, আইদা, মারভে, ওদেরকে কোনোভাবেই একা থাকতে দেয়া যাবে না। আচ্ছা, সন্ধ্যায় হ্যাপি পাইতে এসো, ওখানে বিস্তারিত কথা হবে, এখন রাখছি। ওকে। এখানে আমাদের মিটিং হবে? হ্যাঁ, বোর্ড সাহেব এখন এদিকেই আছেন, তাই ওনাকে আমাদের অফিসে ডাকিনি। আজ প্রথম দেখা হয়, খুব বেশি আলোচনা হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে চাও। স্বাগতম, স্যারের নাম? বোরাক ইয়াঙ্গেল। জান। মিস আজমিয়ে। জি বলুন দেমির স্যার। একটু কেবিনে আসবেন? অবশ্যই দেমির স্যার। তুমি দেখেছো? হাই, একটা ছোট জিনিস কত বড় কাজ করে দিয়েছে, শুধু কোন রকম দেখেছে। আসুন, চলে এলাম দেমির স্যার, বলুন। মিস আজমিয়ে, আজ সকালে অফিসে আসা পার্সেলের তালিকাটা দেখতে পারি? গতকালকেরটাও দেখতে চাই। কোন কোম্পানিটা দেখতে চাচ্ছেন স্যার? 8 এমএম কনস্ট্রাকশনেরটা নাকি ইন্টেরিয়র ডিজাইনেরটা দেখবেন? কোনো সমস্যা আছে? না, হয়নি। আপনি দুটো এখানে নিয়ে আসুন, আমি দেখতে চাই। আনছি দেমির স্যার। এখনো দেমিরের সাথেই থাকছো? লুকোনোর কিছু নেই সেলিন, এখন প্রেম নিষিদ্ধের পাল্লায় তোমাকে পড়তে হবে না। সত্যি বলতে আমি তোমার সাথে সেজন্য কাজ করছি না বুড়াক, আমি আগেই রিজাইন দিয়েছিলাম, চলে যেতাম। এটা নিয়ে কথা বলছি না। আচ্ছা যেটাই হোক না কেন, তোমার সাথে কাজ করে বেশ স্বস্তিদায়ক, তুমি বিশ্বস্ত বন্ধু, সাথে খুব ভালো একজন ইন্টেরিয়র ডিজাইনার। তাহলে কেন জানতে চাইছো?
সেলিন, এই তো সেদিন লোকটার সাথে ঝগড়া করে তুমি অসুস্থ হয়ে পড়েছিলে। সেলিন, আমি চাই না তুমি আর কখনো কষ্ট পাও। এমন ঘটনা আর কখনো হবে না, চিন্তা করো না। একই বাড়ি, একই অফিস, সমস্যা হলে কি করবে সেলিন? দেমির এমন একজন মানুষ যার কিছুই জানো না, যদি জানাশোনায় কোনো ভুল হয় পালাবার পথ পাবে না। তাহলে পালাবো না, বসে সমাধান করব। সমাধান করতে না পারলে এসব কথা এখন বাদ দেবে তুমি? ঠিক আছে, কিন্তু তুমি চোখ বন্ধ করে ওকে বিশ্বাস করো না। তুমি মাত্র কয়েক মাস ধরে লোকটাকে চেনো, এর আগে কি করেছে কিভাবে থেকেছে তার কিছুই জানো না। এক মিনিট। হ্যাঁ বাবা, বলো। কি এখনই? আচ্ছা, কি হয়েছে? এখনই বোর্ড মিটিং বসবে, নতুন ইন্টেরিয়রের কাজগুলো নিয়ে কথা বলতে চায়। তাহলে বুট সাহেবকে অন্য কোনো দিনের ব্যাপারে? না না, ওকে কিছু বলো না, আমি ওনার সাথে কথা বলে ঠিক করে নিচ্ছি। তুমি নিশ্চিত? হ্যাঁ, তুমি গিয়ে নিজের কাজ করো। ঠিক আছে, অফিসে ফিরলে দেখা হবে। দেখা হবে। কোথায় তুমি? মিটিং এর জন্য অপেক্ষা করছি। জলদি এসো, তোমাকে মিস করছি। আরে তোমরা কোথায় ছিলে? টেরাসে বসে কাজ করছিলাম, কি হয়েছে? দেমির স্যার আমাদের খুঁজছেন, চিতার মতো গন্ধ শুকে আমাদের পিছু নিয়েছেন। আমাদের পিছু নিয়েছেন মানে কি? সেলিনের কাছে চকলেট আর ফুল কার কাছ থেকে এসেছে তা তিনি খুঁজে বেড়াচ্ছেন। আমরা করেছি তা জানতে দেয়া যাবে না, বুঝে যাবেন না তো? অফিসে কারা ডেলিভারি দিয়েছে সব খোঁজ খবর জানতে চান। লিস্ট দিলে তো মারবে, ধরা পড়ে যাবে, না দিলে কেন তিনি জিজ্ঞেস করবে? বলো আমি এখন কি করব। আচ্ছা এক মিনিট দাঁড়াও, এত অস্থির হয়েও না। তালিকাটা না দিলে ওনার সন্দেহ হতে পারে, এটা দিয়ে এসো। আর পরে চকলেটের ওখানে ফোন করো, মারফি ফুলের দোকানদারকে ফোন করে ভালো করে বুঝিয়ে বলো, ওদের ডেলিভারির ব্যাপারে কেউ যদি কিছু জিজ্ঞেস করে তাহলে আমাদের নাম বলেনি, অ্যাডভান্স পে করেছে এমন যেন কিছু বলে। হয় আল্লাহ, যদি জানতে পারে আমাকেও বের করে দেবে। এবার আমাদের সবাইকে শেষ করে দেবে, দেখিনি আইদা। হ্যালো, ফুলের দোকান? হ্যাঁ শুনুন, আমি আপনাকে যেভাবে বলছি ঠিক সেভাবেই কাজ করতে হবে। মিস সেলিন। বুর সাহেব, স্বাগতম। স্বাগতম, কেমন আছেন? বসুন, আমি ভালো আছি। অন্য একটা কাজে দেরি হয়ে গেল, অপেক্ষা করিয়ে রেখেছি, ক্ষমা করবেন। না সমস্যা নেই, বুড়াকের একটা মিটিং থাকায় ওকে চলে যেতে হয়েছে। হ্যাঁ, উনি আমাকে বলেছেন। ওহ, সুন্দর পরিবেশ, সবসময় চার দেয়ালের মাঝখানে থাকি, আসলে সেজন্যই এমন একটা জায়গায় বসতে চেয়েছিলাম যেন সাথে প্রাকৃতিক পরিবেশও দেখতে পাই। তাহলে অনেক ব্যস্ত থাকেন। হ্যাঁ, আপনাদের মতোই। বুরাক সাহেব বলেছেন, এতিমখানার কাজটা দেখেছি, সত্যি বেশ প্রশংসনীয়। আসলে আমি দেমির সাহেবের সাথে কাজ করতে আগ্রহী ছিলাম, কিন্তু আর্তেমিম বিভক্ত হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ওই প্রজেক্ট আমাদের টিম করেছে, এতিমখানার প্রজেক্টে বুরাক আর আমি ছিলাম। চমৎকার, শুনে খুবই ভালো লাগছে। আমাদের প্রতিষ্ঠানের সব কাজে আমরা দেমির স্যারের সাথে কোঅর্ডিনেট করি, মানে আপনার কাজের পরিকল্পনায় উনিও জড়িত থাকবেন। বেশ ভালো, তাহলে আমরা এখন কাজের কথা শুরু করতে পারি, কিন্তু তার আগে এক কাপ কফি, দুটো অর্ডার করছি। হ্যাঁ অবশ্যই। এক্সকিউজ মি, হাতে এখন কোনো ক্লায়েন্ট নেই ভেদাত, কনস্ট্রাকশনের কাজের জন্য ক্লায়েন্ট খোঁজাটা খুব জরুরি। একটা রিয়েল এস্টেটে পরিচয় আছে, তোদের ওই এতিমখানা প্রজেক্টের কথা আমি একদিন ওদেরকে বলেছিলাম, ওদের ব্যবসা অনেক বড়, চাইলে কথা বলতে পারি, হয়তো কাজ পেয়ে যেতে পারিস। তাহলে তো ভালোই হয়, তুই কথা বল। দেমির, তোর সময় থাকলে একদিন ডিনারে আয়। আমি বলি কি, যদি সত্যিই খাওয়াতে চাস তাহলে এখানে চলে আসি, রাতের খাবার আমরা একসাথে এখানে বসেই খাই, কি বলিস? তাহলে আরেকটা কথা আছে, সেলিনকে নিয়ে আয়, তোদেরকে মজার মাছ খাওয়াবো। আচ্ছা বলে দেখি। ঠিক আছে, বলেই দেখ। আচ্ছা শোন ফেদাত, মেয়েটার সামনে তুই আমাকে নিয়ে ছোটবেলার গল্প করিস না তো, মানে ছোটবেলার কোনো কথাবার্তা, আমি দেখতে কেমন ছিলাম,
প্রতিবেশীর কুকুর আমাকে কামড়ে রাস্তায় ফেলে দিয়েছিল, তোর সব কথা বিশ্বাস করে আমি তা জানি। কি হলো দেমির সাহেব, সেলিনের কাছে ইমেজ নষ্ট হওয়ার ভয় পেয়ে বসেছে? আর বলিস না ভেদাত, ইমেজ থাকলে না নষ্ট হবে। ও সব কিছু এত খেয়াল করে, ওর কাছে কোনো কিছু ফাঁকি দেওয়া একদমই সম্ভব না ভাই। ও তোর মতো ভেজা বেড়াল মানুষের জন্য এমন মেয়েই দরকার ছিল। ওর সামনে কথা বলার সময় সাবধানে বলবি, এক বিষয় থেকে আরেক বিষয় এমনভাবে যায় চমকে যাবি। দেখি কোনো এক সুযোগে আমার পারিবারিক সমস্যার কথা নিজেই বলে দেব। বুঝেছি, ভয় পাস না, পরিবার নিয়ে কথা হবে না। হ্যাঁ আমি তোর কথা বুঝেছি, আমি এখনই আসছি। ঠিক আছে। অফিসে যাব না, মিটিং এ বেশ দেরি হলো, বাসায় দেখা হবে। ধন্যবাদ। থ্যাঙ্ক ইউ। খেয়ে নাও, আপনার হাতে জাদু আছে, মজা করে খাও। আর একটু হলেই বুঝে ফেলতেন দিমিশ স্যার। কি বললে সত্যি? আরে উনি তো ডেলিভারি ম্যানদের লিস্ট নিয়ে রেখেছেন, ফোন করলে কি হবে তা জানি না। আমি ফুলওয়ালাকে কথাটা ভালো করে বুঝিয়ে দিয়েছি, মুখ খুললেই ওনার বিপদ হয়ে যাবে। চকলেটওয়ালাকেও বলেছি, কিন্তু দিমিশ স্যার খুব সন্দেহ প্রবণ জানেন তো, কিছু বুঝবেন কিনা বলা কঠিন। আরে তোমাদের কোনো ভয় নেই মেয়েরা, দেমিরকে আমরা কনফিউজ করে দেব। ওদেরকে আজ ডিনারে দাওয়াত করব, ওখানে ম্যানেজ হবে। ওদেরকে কত ভালো লাগছিল, লুকিয়ে লুকিয়ে এসএমএস পাঠাচ্ছিল, আর কি রোমান্টিক ছিল দুজনে। হ্যাঁ, দেমির স্যারের রাগ বাতাসে মিশে গেছে, বুড়া কোনাকে রাগানোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো হোক মাশাআল্লাহ। সত্যি ছেলেমেগুলোর উপর বদনজর না পড়ুক। এখন এসব বলছো, অথচ গতরাতে উপহারগুলো এভাবে টেবিলে ছড়িয়ে রেখে সেলিন কত সুন্দর উপহার পেয়েছে তা ভাবছিলে। আপনি উপহার খুলে দেখেছেন? হয়তো আপনার জীবনে আমার সৌভাগ্য আসবে। আরে আজমি, আমার এই বয়সে? ভালোবাসার কি বয়সের সাথে কোনো সম্পর্ক আছে? ও তাই নাকি, সব বয়সেই ভালোবাসা অন্যরকম লেলা আন্টি। হ্যাঁ, তার উপর আপনার ভক্ত আছে। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে, ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকে যাই তোমাকে ফিরে পাই।